কালকে রাত্রে 1টা পর্যন্ত অফিসের কাজ করে আবার আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। কিছু বলতে চাও? তোমাকে ঘুম পাচ্ছে। 1টা অবধি অফিসের কাজ করেছি, সেটা আমি বড় কথা না। ব্যাপারটা হচ্ছে তারপরে রাত্রিবেলায় আবার ঘুম থেকে মাঝখানে উঠেছি অনেকবার, ভালো করে ঘুমটা হয়নি, সেই জন্যই ঘুম পাচ্ছে। তাড়াহুড়ো করে বলতে পারলো না, কিন্তু কালকে রাত্রেবেলায় শরীরটা খারাপ আমার এতটাই করছিল যে কারো ঘুম হয়নি, মানে আমার না, মায়ের না, পাপার না, দেশপ্রিয়র না, কারোর না। মানে হঠাৎ করে এতটা শরীরটা খারাপ করতে শুরু করেছে। তারপর আবার দাদাকে কল করলাম, দাদার কাছে কল করে যে যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো বললাম। তো দাদা যা যা বলার আমাকে বললো, তারপর আবার একটু মানে বসে থেকে জল খেয়ে হাঁটাচলা করে কত কিছু করে তারপর আবার একটু শুতে পারলাম। তো শুয়ে তবুও মাথার মধ্যে যেহেতু তোর ঢুকে আছে, কিছুতেই ঘুমও আসতে চাইছে না। তো তারপর যাই হোক, আর আমি একটু শুয়েছিলাম। তো দেশপ্রিয়র অফিসের কাজ কমপ্লিট হওয়ার পর ও তারপর শুলো, মানে ওর শুতে প্রায় 1টার পর হয়ে গেছিলো। তো ওর জন্য আর কি সকাল থেকে আমরা কেউ উঠতে পারিনি, শরীর খারাপ। আমি দেশপ্রিয় তো দুজনেই উঠিও নি, মা উঠে একটু রান্না টান্না করেছে। দেশপ্রিয় আজকে খাবারও নিয়ে যায়নি, শুধু খেয়ে গেল একটু খাবার, ব্যাস। কারণ সকালবেলায় যদি কেউ না উঠতে পারি তাহলে কী করে হবে? তো যাই হোক, ও সবে সবে বেরোলো। আজকে ওয়েদার খুব খারাপ, পুরো মেঘলা ওয়েদার। আর আমি একটু ওয়েট করছি, এখন পর্যন্ত কিছু খাইও নি আমি, কারণ আজকে আমার কিছু টেস্ট আছে ব্লাডে, তো যেটা আমাকে খালি পেটেই করতে হবে। আর যে দাদা আমার ব্লাড কালেক্ট করতে এসেছিলো, তো বললো যে একটা জিনিস আনতে ভুলে গেছে, তো ওর জন্য আবার আনতে গেছে। তো নিয়ে আসলে আমার ব্লাডটা কালেক্ট করবে, তারপর আমি কিছু খেতে পাবো। তো চলো, এখন দেশপ্রিয় তো বেরোলো আর আমি অনেক কটা দিন পর বাইরে এসে আবার ব্লগটা বানাচ্ছি। তো যাই হোক, চলো ভিতরে যাই, মা কি বলছে দেখি। আর আমার মুখ চোখ দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আমার শরীরটা কেমন আছে বা কি। তো যাই হোক, চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে আবার পরে কথা বলবো। আর তাতে এই ঠান্ডার দিনে না ভেনটা চট করে পাওয়া যায় না। আমিও সুগার করতে গেলাম তখন ব্রেকফাস্টে শিবানীর কচুরি। অনেকদিন পর পাপা ওদিকে বসে ব্লগ দেখছে, যখনই ভিডিও হয় তখনই কিন্তু সবাই দেখতে পায় যে পাপা ব্লগ দেখে। আর মা ওদিকে সমস্ত কিছু আমাদেরকে রেডি করে দিচ্ছে। গরম আছে তো মা? খুব সুন্দর, এখনই খেলে ভালো হবে। হুম হুম, ঠান্ডা হয়ে গেলে ভালো হবে। ওদের ডালটা খুব সুন্দর বানায়, বেলা 10টা তাও মনে হচ্ছে একটু পাতলা করেছে আজকে, কিন্তু অন্যদিন খুব ভালো বানায়। একদম দেখো নারকেল কুচি টুচি সব দেওয়া থাকে। কচুরিটাও বের করো একবার দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, তো চলো খেয়ে নিই এখন। হ্যাঁ দেখো, মা মেয়ে তো এখন খাবার বানাচ্ছে, রাতে ডিনারের তৈরি হচ্ছে, এখন ডিনারের প্রিপারেশন চলছে। পরোটা আর কি আজকের মেনু? বাহ, ভেরি গুড। দেখ, কালকে তো আমি রুটিগুলো বললাম না, বেলে নিয়ে করে নিয়ে। আরে তুমি তো করছো, আমি একটু করে দিলে কি হবে? শুয়ে থাকতে পারি তা বললে হবে এই টাইমে?
মা করতে দিতে চাইছে না আর তুমি করছো। যাই হোক ঠিক আছে। অ্যাকচুয়ালি মা ব্যাপারটা কি বলতো, ওর কাছে কাজ যদি না থাকে তাহলে ও কাজ খুঁজে খুঁজে কাজ করে। ও হচ্ছে সেই বোনাগার মতো আমাদের, কাজ যদি বাড়িতে মানে বোনাগার কোনো কাজ নেই কিন্তু খুঁজে খুঁজে ঠিক বের করে কাজ করে। হ্যাঁ খুঁজে খুঁজে বের করবে কাজ। হ্যাঁ দিয়ে মানে কিছু না থাকলে ঘর পরিষ্কার করতে শুরু করে দেবে। হ্যাঁ এরকম লোক। হ্যাঁ তো এইরকম হচ্ছে, কিন্তু তোমাকে বসে থাকতে হবে, তোমার এখন কিন্তু সেই সিচুয়েশন নেই। ঠিক আছে হ্যাঁ না সে তো করতেই হবে, সে কি আর বসে থাকলে হবে সর্বদা। হ্যাঁ কিন্তু দ্যাট নট মিন্স কে তুমি মানে তোমার পেন হচ্ছে আর তুমি এখন ঠিক আছে না। একটু তোলনি যাতে লোকে বুঝতে পারে যে কি চলছে। সিরিয়াসলি মানে আমি কল করেই যাচ্ছি, আমি তো টেনশন হয়ে গেছে আমার অফিসে যে তোমার ফোনে ফোন করছি, পাপার ফোনে, মায়ের ফোনে কল করছি, কেউ রিসিভই করছে না। এই যে পাপা বসে আছে, পাপা ব্লগ দেখছে আমাদের। আমারও কালকে রাত্রে ঘুম হয়নি ধরো, আমার মাথাটাও। হ্যাঁ আমি তো দেড়টা কালকে রাত্রি প্রায় দেড়টা অবধি অফিসের কাজ করে তারপরে ঘুমোতে গেছি। কি করবো, ফোন আসছে, কাজ করছি, কারণ আজকে মানে সবাই বাড়ি থেকেই করছে, অফিসে তো কেউ নেই। তো যাই হোক আজকেও অফিস থেকে এসে আমি একটা কাজ ছিল সেটা কমপ্লিট করলাম জাস্ট। তো কাজ তো থাকবে, কিছু করার নেই। হ্যাঁ যাই হোক চলো আবার পরে কথা হচ্ছে। সবাই এখন খাওয়া দাওয়া করছে আর আমি খেয়ে দিয়ে উঠে পড়েছি। আমার এখন মিষ্টি খাওয়ার পর্ব চলছে। মা এখন খাবার শেষই করতে পারেনি, মা সব খাবারে লেট, মানে মা হচ্ছে লেদু সব সময়, লেদু না খাওয়ার ব্যাপারে সব সময় মা লেদু। খাওয়াটাকে একটু আমেজ করে উপভোগ করে করে খায় বুঝলে তো, ওটাই উচিত। তোমার দলের লোক তো ওর জন্য তুমি টানছো। আমি কি বলি যে ওর সাথে তোমার খুবই মিল আছে সব ব্যাপারে। খাবারটা না তুমি যে তৃপ্তি সহকারে না খাওয়া, মানে অত রাগ নেই, হঠাৎ করে গেছে না মা। তোমরা তুমি আর ও খাওয়ার পরে সবসময় সবাই লেজ দেখো, পাপার কখন খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমি তো উঠেও বললাম হাতটা ধুয়ে। মা পাপা তো তোমাদের জন্য ওয়েট করছে, তা নাহলে পাপাও তো খাওয়া। ওই তো দুজনে গল্প করো, তোমরা এক দলের মানুষ, আরো লেট খাওয়ার প্রতিযোগিতা হলে পরে মা সবার লাস্ট। ভালো প্ল্যান গো তোমার, আর সবই বলছি আমি এত খাই না, আর যাই খাবার বলছি তুমি এইটুকু খাবে, তো বলছে হ্যাঁ আমি এইটুকুই খাই। আসলে কি বলতো আমি ওয়েল মেনটেন করি। তার জন্য ডায়েট চলছে। আচ্ছা আচ্ছা বাহ।
সবই বলছে আমি এত খাই না রে, আমাকে দিস না। আমি বলছি মানে দিস না না, মানে নিজে খেতে দিচ্ছে তো। আমি বলছি মা তুমি এইটুকু খাবে? তো বলছে যে হ্যাঁ আমি তো এইটুকুই খাই, দই দিচ্ছি। তুমি ভাবো খাবে কম বাঁচবে বেশি। আরে দই দিচ্ছি, টক দই দিচ্ছি খেতে, তো এইটুকখানি দিয়েছি। তো বলছে যে এ আর দিস না, আর দিস না, আমি এইটুকুই খাই, তাই বলছে। রাত্রি 10:30-11 বাজে। এই সবে সবে জাস্ট পাড়ার সামনে যে পৈতেটা হচ্ছিল তার মাইকটা বন্ধ হয়েছে। মানে আমরা খাচ্ছিলাম, ওই মাঝে মাঝে হয়তো 2-5 মিনিটের জন্য একটু বন্ধ হচ্ছে, আবার জাকাত তাই। তো এখন বেশ 15-20 মিনিট দেখছি বন্ধ আছে, মনে হচ্ছে তো সমস্ত কিছু অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। আর সারাদিন পৈতের অনুষ্ঠান, মানে বোধ হয় কটা হবে, প্রায় 5:30-6 পর্যন্ত এত জোরে জোরে মন্ত্র পাঠ হয়েছে, মানে কি বলবো, মানে আমরা কেউ দুপুরবেলায় ঘুমোতে পারিনি, মানে কিচ্ছু করতে পারিনি। একদম বাড়ির সামনে অনুষ্ঠানটা হচ্ছে। তো যাই হোক, তো এতক্ষণে বন্ধ হয়েছে, রাত্রেবেলায় একটু শুতে পারবো। যদি রাত্রেবেলা পর্যন্ত এইসব মাইক ফাইক চলতো তাহলে তো বোধহয় রাত্রে ঘুমও উধাও হয়ে যেত। ও কি দেখছে একটা, যাই হোক, মা জিজ্ঞেস করছে যে দেশপুরে ওদিকে ঝুঁকে কি দেখছে ওখানে। হ্যাঁ, তো তাই বললাম যে কি দেখছে ওখানটা করে। তো চলো যাই হোক, আমার মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ, তোমরা দেখে বুঝতে পারছো। শরীর ভালো না থাকলে এতক্ষণ কিছুই ভালো লাগে না। তো এখন যেহেতু মা আছে অনেকটা রিলিফ, যা হয় সবার তো অনেকটা রিলিফ। এখন আমি খেয়ে দিয়ে ঘরে চলে এসে এখন ভিডিওটা বানাচ্ছি। এতদিন তো আর এসব হতো না, এতদিন নিজের সব কাজ ছেড়ে তারপর ঘরে এসে তারপর ভিডিও বানাতাম। তো যাই হোক, আমি শরীর এখন কেমন আছে এটা আর আলাদা করে মানে বলার মতো কিছু নেই। কখনো ভালো কখনো খারাপ, মানে কিছু সময় অন্তর অন্তর। এমা তুমি এরকম শুয়ে পড়লে কেন? শুয়ে পড়েছিল, বুঝতে পারিনি যে ক্যামেরা অন আছে, তারপর হঠাৎ করে বুঝে গেছি যে ক্যামেরা অন আছে। তো যাই হোক, শুয়ে পড়বো আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন বিছানাপত্র একবার মানে চাদর ফাদর চেঞ্জ করে তারপর শুয়ে যাব। আর সকালবেলা আবার কালকে দৌড়াবে তুমি? সকালে আবার আজ যেরকম যায় সেরকম একবার টুকি মারছো, একবার আবার এমনি করছো, কি ব্যাপার আমি তো বুঝতেই পারছি না। যাই হোক, যা খুশি করো তুমি। তো চলো আজকে এই পর্যন্তই, ব্লগ এই পর্যন্তই থাক। আমি জানি না ভিডিওতে আমি কতটুকু দিতে পারবো, কারণ সারাদিন গান বাজার কারণে আমি সেভাবে ভিডিও বানাতে পারিনি, হয় কপিরাইট চলে আসবে বলে। তো যদি কোনো ভিডিও আমি ভালো করে মানে কি একবারই ঘুম হয়নি কালকে রাতে, তো মানে একদম যাতা একটা ব্যাপার হয়ে গেছিলো, মানে কি বলবো, সে আর টেনশনের কথা। তোমরা ভিডিও যারা দেখবে তারা তো বুঝতেই পারবে। আজকে একটু শান্তি বলেছ? হ্যাঁ, তখন মনে ওদের গানটা শুরু হয়নি বা কিছু, আমার মনে নেই কি হয়েছিল বা কিছু। কালকে আমার মিটিং ছিল। হ্যাঁ, তোমার মিটিং ছিল, সেটাও আমি বলেছি। মিটিং ছিল, কাজ ছিল, সবকিছু নিয়ে মানে আমার ঘুমোতে প্রায় পৌনে দুটো, দেড়টা। দেড়টা তো চলো, আর বেশি রাতে জাগবো না, ফটাফট বিছানা ক্লিন করতে হবে, কারণ সারাদিন আমরা বিছানার মধ্যে চটকিয়েছি সবাই মিলে, মানে মা আমি মিলে চটকিয়েছি বিছানাটাকে। তো বিছানাটা এখন ক্লিন করে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট, টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।